রামপুরহাট হত্যাকাণ্ডে আমরা জানি একদিকে ভাদু শেখের হত্যা হয়েছিল এবং তারপর যে নটি বাড়ি অগ্নিদগ্ধ হয়েছিল সেই ঘটনা দুটি ঘটনার তদন্তই করছে সিবিআই। এই অগ্নিদগ্ধ হওয়ার যে ঘটনা ঘটেছিল সেখানে মৃতদের যে ডিএনএ নমুনা তা সংগ্রহ করে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য দিল্লিতে। এবং এবার যেটা জানা যাচ্ছে যে মৃতদের পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং সেই আটজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে তা ম্যাচ করার জন্য পাঠানো হবে দিল্লিতে। এই নিয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন রামপুরহাট থেকে আমাদের সঙ্গে সরাসরি। প্রকাশ, এর আগে মৃতদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং এবার সেই নমুনার সঙ্গে ম্যাচ করানোর জন্যই কি মৃতদের যে পরিবার আটজনের নমুনা সংগ্রহ করার পরিকল্পনা করেছে সিবিআই? একদমই কুশুভিতা, তুমি জানো আগেই সিবিআই সূত্র আমরা খবর পেয়েছি যে যারা মৃতদেহ যারা মারা গেছে তাদের নমুনা কিন্তু ডিএনএ নমুনা পোস্টমর্টমের সময় সংগ্রহ করা হয়েছিল, সেটা কিন্তু দিল্লি পাঠিয়ে দিয়েছিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। এবার আজকে যেটা সিবিআই সূত্রের খবর, পরিবারের সদস্যদের যেমন মিহিলাল এবং মিহিলালের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে, ডিএনএ নমুনা তাদের রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেখানে ডিএনএ স্যাম্পল কালেকশন করে সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন সেটাও কিন্তু দিল্লির ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। এবং যে দেহ উদ্ধার করা হয়েছিল, তুমি জানো সোনা শেখের বাড়ি থেকে সাতটি দেহ এবং ফটিক শেখের বাড়ি থেকে একটি দেহ উদ্ধার করা হয়েছিল, সেই আটজনের নমুনার সঙ্গে আজকে যে নমুনা সংগ্রহ করা হবে পরিবারের সদস্যদের তাদের সঙ্গে কিন্তু মিলিয়ে রাখা হবে। কারণ যেটা সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন যে পরিবারের তরফে অভিযোগ আনা হয়েছিল সিবিআইয়ের কাছে, তারা যখন স্টেটমেন্ট দিচ্ছিলেন তারা কিন্তু অভিযোগ এনেছিলেন যে তাদের দেহ কিন্তু তারা শনাক্তকরণ করেননি, অর্থাৎ আইডেন্টিফাই করায়নি জেলা পুলিশ, তাই কিন্তু তাদের পরিবারের সদস্যরাই মারা গেছেন নাকি যে দেহ উদ্ধার হয়েছে সেটা কি অন্য কারোর দেহ, সেটা জানার জন্যই কিন্তু আজকে নমুনা সংগ্রহ করে দিল্লি পাঠানো হবে। আর কিছুক্ষণের মধ্যেই সিবিআই সূত্রের খবর, মিহিলাল সহ পরিবারের আটজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং নমুনা সংগ্রহ করা হবে। পাশাপাশি তুমি জানো গতকালই কিন্তু লালন শেখের শ্বশুর তাকে গ্রেফতার করা হয়েছে, সমীর শেখ, তাকেও কিন্তু আজকে কোর্টে নিয়ে যাওয়া হবে, কোর্টে প্রডিউস করে সমীর শেখকে নিজের হেফাজতে নেওয়ার আবেদন সিবিআই তরফে জানানো হবে। সিবিআই তরফে জানানো হচ্ছে যে লালন শেখের শ্বশুর সমীর শেখের নাম কিন্তু এফআইআরের লিস্টে নেই, যে 22 জনের নাম রয়েছে তার মধ্যে সমীর শেখের নাম নেই। কিন্তু তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছে যে সেই রাতে যখন মব 60-70 জন গ্রামের ভেতরে ঢোকে, সমীর শেখ কিন্তু সামনের দিকে ছিলেন, সেখানেই তার বাড়ি, যেখানে পরপর তিনটে বাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয় এবং তিনি কিন্তু পেট্রোল এবং কেরোসিন তেল নিয়ে এসেছিলেন, এমনও কিন্তু তথ্য রয়েছে সিবিআইয়ের হাতে। এবং তারা যেটা দাবি করছেন যে এমন প্রত্যক্ষদর্শীরা বয়ান দিয়েছেন, তাদের জানিয়েছেন, সব মিলে কিন্তু গতকাল রাতে তুমি জানো ভাদুর বাড়িতে গিয়ে একাধিক জিনিসপত্র সিজ করা হয়েছে, অন্যদিকে আজকে আটজনকে নিয়ে যাওয়া হচ্ছে ডিএনএ পরীক্ষা করানোর জন্য এবং আজকে দুপুরের মধ্যে সমীর শেখকে কোর্টে তোলা হবে। সুকন্যা, ধন্যবাদ প্রকাশ। রামপুরহাট হত্যাকাণ্ডে মৃতদের ডিএনএ নমুনা আগেই পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো হয় এবং আজ মৃতদের পরিবারের আটজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে এবং তারপর তা ম্যাচ করার জন্য দিল্লিতে পাঠানো হবে। মৃতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতেই ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। মিহিলাল শেখ সহ পরিবারের আটজনের ডিএনএ নমুনা সংগ্রহ করার কাজ হবে আজই। অন্যদিকে সমীর শেখকে আজই আদালতে পেশ করা হবে যেমনটা জানা যাচ্ছে সিবিআই।